মুসলিম সম্প্রদায়ের পবিত্র স্থান হচ্ছে মসজিদ। বিশ্বজুড়ে অসাধারণ স্থাপত্যের এমন অনেক সুন্দর মসজিদ দেখতে পাওয়া যায়। ইসলামী শাসন ব্যবস্থা যত দূরেই গেছে, সেখানে স্থাপন করা হয়েছে মসজিদ। সেই হিসেবে ইতিহাসে মুসলমানদের শক্তির নমুনাও প্রমাণ করে মসজিদ। প্রায় 1300 বছর ইউরোপ ও আফ্রিকা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক অঞ্চল ছিল ইসলামের ছায়। ইসলামী শাসন ক্ষমতা হারালে মসজিদ হয়ে আছে গৌরবময় ইতিহাসের সাক্ষী। আজ ডিজিটাল নিউজের পক্ষ থেকে থাকছে এমনই কয়েকটি মসজিদের কাহিনী। মসজিদ আল নববী। মসজিদ আল নববীকে প্রায় ডাকা হয় রাসুলের মসজিদ নামে। এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি মুসলমানদের জন্য দ্বিতীয় পবিত্র স্থান। সবুজ ডুমটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এখানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাহিত করা হয়েছে। 1837 সালে প্রথম এই গম্বুজটি সবুজ রঙে ব্যবহার করা হয়। আল আকসা মসজিদ। আল আকসার আরেকটি নাম বাইতুল মুকাদ্দেস। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান এটি। মুসলমানদের প্রথম কিবলা ছিল এই মসজিদটি। আল্লাহ পরবর্তীতে কাবাকে কিবলা নির্ধারণ করে দেন। হাসান দ্বিতীয়। মরক্কোতে অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদটি পৃথিবীর অন্যতম বড় একটি মসজিদ। এই মসজিদের মিনারটি 689 ফুট লম্বা। 1993 সালে মসজিদটি তৈরি শেষ হয়। মিনারটি প্রায় 60 তলা উঁচু এবং মাথায় লেজার লাগানো আছে। সুলতান অমর আলী সাইফুদ্দিন মসজিদ। অমর আলী সাইফুদ্দিন মসজিদটি ব্রুনাইয়ের রাজকীয় মসজিদ। মসজিদটিকে ধরা হয় এশিয়ার অন্যতম সুন্দর মসজিদ হিসেবে। 1958 সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। আধুনিকতার ছোঁয়ায় নানাভাবে সাজানো হয়েছে মসজিদটিকে। জহির মসজিদ। মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অবস্থিত জহির মসজিদটি মালয়েশিয়ার অন্যতম পুরাতন মসজিদ। এটি 1912 সালে মসজিদটি সুলতান তাজউদ্দিন মুখরা শাহের ছেলে টঙ্ক মোহাম্মদ তৈরি করেছিলেন। মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অবস্থিত জহির মসজিদটি মালয়েশিয়ার অন্যতম পুরাতন মসজিদ। এটি 1912 সালে মসজিদটি সুলতান তাজউদ্দিন মুকাররম শাহের ছেলে টঙ্ক মোহাম্মদ তৈরি করেছিলেন। মসজিদের 5টি গম্বুজ তৈরি করা হয়েছে ইসলামের 5টি ভিত্তির ধারণায়। পাকিস্তানের ইসলামাবাদের সবচেয়ে বড় মসজিদ এটি। পৃথিবীর চতুর্থ বৃহৎ মসজিদ এটি। 1986 থেকে 1993 সাল পর্যন্ত এই মসজিদটি পৃথিবীর সবচেয়ে বড় ছিল। তাজউল মসজিদ। তাজউল মসজিদ অর্থ হচ্ছে মসজিদের মুকুট। এই মসজিদটি ভারতের ভূপালে অবস্থিত। মসজিদটি ইসলাম শিক্ষার জন্য ব্যবহার করা হয় এখনও। এশিয়ার মধ্যে অন্যতম সুন্দর ও বড় মসজিদ এটি। বাদশাহী মসজিদ। লাহোরের রাজকীয় মসজিদ এটি। ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব 1671 সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন। নির্মাণ কাজ শেষ হয় 1673 সালে। পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ এবং দক্ষিণ এশিয়ার পঞ্চমতম বৃহৎ মসজিদ এটি। মুঘল আমলের নানা নিদর্শন এই মসজিদ নির্মাণ কাজের মধ্যে পাওয়া যায়। সুলতান মসজিদ। সুলতান মসজিদকে বিবেচনা করা হয় সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে। মসজিদটি নির্মাণ হওয়া থেকে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অর্থাৎ যেমনভাবে নির্মাণ করা হয়েছিল, ডিজাইনে কোনো ধরনের মৌলিক পরিবর্তন আনা হয়নি। এর নির্মাণ কাজ শুরু হয় 1824 সালে এবং শেষ হয় 1826 সালে।